শুধু মদিনা যারা ছিলেন তারাই কিন্তু সেখানে বসে আবুবাকারকে খলিফা নির্বাচন করতেন ইবন আব্বাস অত্যন্ত বিচক্ষণ সাহাবি যদিও বয়সে কম খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন আমির ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না তার খলিফা নির্বাচন ব্যবস্থা একটু খেয়াল করেন প্রথম খলিফা উমর আবু বাকর সিদ্দিক রাজ্যাল আল্লাহ রসুল যখন মারা গেলেন তখন কিন্তু মুসলমানদের সংখ্যা এক লাখ বিশ হাজারের কেউ বলেন চল্লিশ হাজার লোক তো অনুষ্ঠান করলে হজেই গিয়েছিলেন বিদে হজে তখন সারা আরব উপদ্বীপে প্রায় বিশ লাখের মতো মুসলমান ছিল শুধু মদিনায় যারা ছিলেন তারাই কিন্তু সেখানব্বই শারকে খলিফা নির্বাচন করলেন সারা ইসলামী বিশ্বের সর্বোচ্চ কোথাও কিন্তু নির্বাচন হয়নি কারণ ইসলামের শ্রেষ্ঠ মানুষগুলো তো মদিনায় বসবাস করতেন সাহাবে কেন মদিনায় থাকতেন তাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি নিঃসন্দেহে অবকার ছিলেন এতে কোনো মানে দ্বিমত ছিল না তাকে প্রথম বায়াত করলেন কে ওমর ফারুক রাজ্য তোরা যিনি উম্মতের দ্বিতীয় ব্যক্তি তিনি যখন বায়াত করলেন শুরু হয়ে গেলেন বায়াতের সিলসিলা মহাজিররা করলেন আনসাররা করলেন শেষ ও আড়াই বছর পরে উনি যখন মৃত্যুবরণ করছেন ওনাকে উনি চিন্তা করলেন আমার মৃত্যুর পরে কে খলিফা হবে যিনি চলে যাচ্ছেন তার অভিজ্ঞতা বেশি তারপরে কে যোগ্যতা রাখে বেশি উনি ভালো বুঝে উনি তখন বললেন উমর অধিকার আমি তোমাকে নেতৃত্বে দিতে চাচ্ছি খেলাফত দিতে চাচ্ছি তোমার মত কী তো এই গুরুদ্ব আমি বহন করতে পারবো না কেউ আমাদের মাঠে আল্লাহ কাছে সমস্ত মুসলিম উমর দায়িত্ব নিয়ে আমি যে কি করে আমি পারবো না অন্যদেরকে ডাকলেন অনুজরা সাহাবি ছিলেন বা কদর উচ্চ পর্যায়ের সাহাবী বললো তোমাদের মতামত কী তো কেউ কেউ বললেন এই উমর খুব কঠোর মানুষ মেজাজ খুব কড়া তো একটু নরম হলে ভালো হতো তো আবুকে জবাব দিলেন এই ইমারতের গুরুদায়িত্ব তার স্কন্ধে চাপিয়ে দেওয়ার পরে সে অটোমেটিক দুর্বল হয়ে যাবে আমি এখন দেখতে পাচ্ছি তার চেয়ে যে দূরদর্শী করে তার আমাদের সামনে নাই তো সবাই একমত হয়ে ঠিক আছে ওমরকে দায়িত্ব দিতেন নির্বাচন কিন্তু হয়ে গেল কারোর কোনো আপত্তি নাই ওমর এরকম একটা মানুষ পর্যন্ত সালাত অবস্থায় আহত হলেন গোলাম লুলুর মাধ্যমে কয়েকদিন বেঁচে থাকলেন ইবন আব্বাস বলছেন আমি ওমরের ঘরে গেলাম দেখলাম তিনি একবার উঠছেন একবার বসছেন একবার শুচ্ছেন বসছেন পাগলের মতো পাচারি করছেন ঘরের মধ্যে বলছে হে খলিফা আপনার এত কষ্ট হচ্ছে আমি ডাক্তার তো না ডাক্তার যাক দরকার নেই আমি তো চলে যাচ্ছি কিন্তু আমার পরে কাকে নেতৃত্ব দেবো সেটি আমার দুশ্চিন্তা তো দুজনে পরামর্শ করছে যে আলীর ব্যাপারে ওদের মতামত কী ইবন আব্বাসের কী বলে আব্দুর রহমান আওফের ব্যাপারে ওদের মতামত কী ওসমানের ব্যাপারে মতামত কী কারণ ইবন আব্বাস অত্যন্ত বিচক্ষণ সাহেব যদিও বয়সে কম খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন ওমর ফারুক তাকেই তার কাছেই পরামর্শ চাচ্ছেন তুমি বল আর উনি প্রস্তাব দিচ্ছেন উনি জবাব দিচ্ছেন এই করে শেষ পর্যন্ত আশার মোবাসারা যারা জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন সে দশজন সাহাবির মধ্যে অবকার একজন ওমর একজন দুজন চলে যাচ্ছেন বাকি আটজন আছে উনি বাসাগরে তাদের মধ্যে থেকে ছয়জন বললেন আমি সোনকে রেখে গেলাম এদের মধ্যে যদি তিন তিন হয়ে যায় তো কাস্টিং ভোট দেওয়ার জন্য আমি আমার বড়ো ছেলে আবদুল্লাকে রেখে গেলাম তো সে খালি হবে না সে খালে একজনকে নির্বাচন করবে তিন দিন সময় দিলাম অমুকের ঘরে তোমরা বসবে মেঘদাত আরেকজনকে বললেন তোমরা ঘরের বাইরে বসে থাকবে এই তিন দিনের মধ্যে ওরা একজনকে যেন খলিফা নির্বাচন করে নেয় তিন দিনের মধ্যেই তাদের করতেই হবে তাই করা হল উসমান গনি খলিফা নির্বাচিত হলেন তাদের সহমতে লক্ষ লক্ষ মুসলমান কিন্তু সারাদিকে চড়ে আছে কারো এখানে কোনো অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি কারণ অধিক সন্ন্যাসী গাজন নষ্ট কথা বলে না দূরদর্শিতা তারই দায়িত্ব তারই যিনি দায়িত্ব পালন করেছেন ওনাদের অত বেশি বুঝে না সবাই মেনে নিলেন ওনার খেলাফত চললে বারো বছর উনি নিহত হলেন বিদ্রোহীদের দ্বারা ইতিহাস বলছে না কেন নির্বাচন সাইটটি বলছে এরপরে এলেন ওসমানগনি নিহত হওয়ার পরপরই মানুষ মদিনা যারা ছিলেন সবাই এসে ধরল আলীকে আলী ঘরে দরজা দিলেন দরজা ধাক্কানোর চড়ে শিখলাম দরজা খুললেন দেখলেন যে সামনে আসতেন দাঁড়িয়ে ওদের তাল্লাহা এবং জুবাইয়ের আসারে মোবেশরের দুজন নাম করা সাহাবি তাল্লাহা এবং জুবাইয়ের তার বলতে হে আলী তুমি কি ভায়াত নেবে না আমাদের ই আমরাল আমরা এই যে শাসন টিকতেই পার না বেগারে আমির আমির ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না তুমি কেন হাত বাড়াচ্ছ না তো আলী বললেন না এটা ইখতিয়ার তোমাদের নয় ইখতিয়ার মসজিদের সুরার এবং আহলে বাদর তাদেরই সবারই ইখতিয়ার নয় তালা এবং জুবাই তার আহলে সুরা আগে থেকেই বারবার সবাই মিলে চাপ দেওয়া শুরু করলো বলে আমরা তো তখন তিনি বাধ্য হয়ে রাজি হলেন এবং তিনি মসজিদে নবিত গিয়ে খোদ্ দিলেন সবাই তার হাতে বায়াত করল আলি খলিফা হয়ে গেলেন এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন এখানে বংশ ধনী ধন সম্পদ কোনোটাই কিন্তু খেয়াল করা হয়নি আলী তো অত্যন্ত গরিব মানুষ ছিলেন খুব খেয়াল করা একটাই তাকোয়া আল্লাহ রসল্ল নিকটবর্তী কে কত ছিলেন আবকারের তাকোয়া ওমরের তাকোয়া উসমান ঘনির তাকোয়া আলীর থাকা প্রশ্নাতীত বিতর্কের ঊর্ধ্বে অন্য কোনো দুই তারা খেয়াল করার